চিত্র ক্লাস নিয়ে আজকে প্রথম শ্রেণীর বাংলা পত্রে আছে কি জানো আজকে আমি তোমাদেরকে গণিতটা পড়াবো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা তৃতীয় অধ্যায় আছে কি দেখো ধ্বনি বর্ণ বর্ণের মাত্রা কার খলা ও যুক্ত বর্ণ অনেক বড় একটা টপিকস আমি তোমাদেরকে অল্প অল্প করে করে পড়াবো যদি দেখো ছোট ঠিক আছে পাশাপাশি একটা অনুচ্ছেদ তোমাদেরকে আমি আজকে পড়া দিব ঠিক আছে তোমরা কি করবে এটা বাসায় পড়ে ফেলবে মূল পাঠে যাওয়ার আগে আমি মূলে যাব মূলে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে যে বাংলা বইটা আছে দেখো প্রথম পাঠ বাংলা ব্যাকরণ পুনর্নীতি প্রথম পাঠ বাংলা ব্যাকরণ পুনর্নীতি বইটা হাতে দিবে হাতে নিয়ে পেজ নাম্বার দেখো 11 তে চলে যাও পেজ নাম্বার 11 11 তে চলে যাও এখানে দেয়া আছে দেখো ধ্বনি বর্ণ বর্ণের মাত্রা কার ও খলা যুক্ত বর্ণ তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ধ্বনি ধ্বনি কি প্রথমে আসলে প্রশ্ন আসে কি ধ্বনিটা কি ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি ভাষা মানে কি আমরা যে আমি আগে বলেছি আমরা যে মনের ভাবটা প্রকাশ করছি সে প্রকাশ করার জন্য এটা হচ্ছে কি ধ্বনি সরি ভাষা সে ভাষাটার কি মূল উপাদান হচ্ছে ধ্বনি ধ্বনি থেকে ধ্বনি থেকে মুখে উচ্চারণ করে সেটা হয় ধ্বনি আর যখন আমি যখন লিখবো কোনো কিছুতে খাতে বা বোর্ডে লিখবো তখন হয়েছে সেটা বর্ণ মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি থেকে ভাষার সৃষ্টি বাকযন্ত্র মানুষের না আমাদের বাকযন্ত্র মানে কি এই যে আমরা কথা বলছি জিহ্বা তারপর কি ঠোঁট তারপর কি দাঁত ঠিক আছে চোয়াল ওগুলোই হচ্ছে বাকযন্ত্র বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি থেকে আমি যে এখন কথা বলছি এইখানে যে আমি এসে যে স্বরীয় কথা ক কটা হচ্ছে ধ্বনি থ ধ্বনি আকার আ ওটা একটু ধ্বনি ঠিক আছে ওগুলো একটু ধ্বনি থেকে কি ভাষার সৃষ্টি তবে যে কোনো আওয়াজকে ধ্বনি বলা যায় না সব ধরনের আওয়াজ কিন্তু ধ্বনি নয় যেমন কাকে ডাক গরু ডাক এগুলো কিন্তু কিন্তু কি ধ্বনি নেই কারণ ধ্বনি নয় এগুলো কিন্তু কি কোনো অর্থ নেই যেমন কাকে ডাক গরু ডাক ঘুঘুর ডাক ইত্যাদি ব্যাকরণে শুধু মানুষের মুখ থেকে বের হওয়া অর্থবোধক আওয়াজকে কি বলা হয় ধ্বনি বলা হয় ব্যাকরণে কি এই যে আমরা মানুষ মানুষের মুখ থেকে যে অর্থবোধক অর্থপূর্ণ হতে হবে সে যে আওয়াজটা যে শব্দটা বের করছি আমি আমার প্রতিটা কথা কিন্তু কি আছে একটা অর্থ আছে তোমরা সেটা কি বুঝতে পারছ সেই অর্থবোধক আওয়াজটাই হচ্ছে কি ধ্বনি আর যখন আমি এটা লিখবো তখন সেটা কি হয়ে যাবে যেমন আমি স্বরীয় স্বরীয় যখন বলেছি এটা ধ্বনি যদি আমি এখানে লিখে ফেলি তাহলে সেটা হবে কি বর্ণ ঠিক আছে আশা করি আমি বুঝতে পেরেছি ওই ধ্বনিটা কি যেমন কলম কলস বই ইত্যাদি ধ্বনি কাকে বলে এবার আসা যাক ধ্বনি কাকে বলে দেখেন বোর্ডে লিখে দিয়েছি ধ্বনি কাকে বলে মানুষের মুখ থেকে বের হওয়া অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে তা বুঝতে হচ্ছে না আমি একটু আগে ধ্বনি কি সেখানে বুঝিয়ে দিয়েছি জিনিসটা ধ্বনি কত প্রকার ধ্বনি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে কি স্বরধ্বনি আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি মানে কি স্বরবর্ণে স্বরেও স্বরেয়া করি না ওগুলো হচ্ছে স্বরবর ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক খ গ ঘ করি না ওগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে এবার আমি তোমাদেরকে পড়াবো আর একটু করে বড়টাও করিয়ে দেবো কারণ যদি বড় না পড়ায় একদম তোমাদের জন্য ছোট হয়ে যাবে আসলে ঠিক আছে তো আমি সেখানে সেই সেই জন্য কি করবো বড়টাও করিয়ে দেবো আমি এখানে কি লিখবো এখানে তাহলে ধ্বনি এবং বর্ণ বর্ণ কাকে বলে এখানে প্রশ্ন আসে কি বর্ণ কাকে বলে বর্ণ কত প্রকার ও কি কি ঠিক আছে স্বরবর্ণ কাকে বলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে দেখো বর্ণ কি ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সাংকেতিক চিহ্ন মানে আমি একটু আগে বলেছি বর্ণটা কি স্বরবর্ণ স্বরেয় স্বরেয়া ক খ এগুলো সাংকেতিক চিহ্ন বলছি এখানে আর ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ আর স্বরবর্ণ ব্যঞ্জন দুটো মিলিয়ে হয় বর্ণমালা ভাষা লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে বর্ণ বলে যেমন কি স্বরেয় স্বরেয়া রসেয় ক খ গ ইত্যাদি বর্ণ কত প্রকার ও কি কি দেখো আমি বোর্ডে লিখছি এখানে তোমাদের প্রশ্ন এগুলো কিন্তু প্রশ্ন থাকবে প্রশ্নগুলো অবশ্যই শিখে ফেলবে আমি এগুলো এগুলো বারে বারে দিব না তোমরা নিজ দায়িত্বে বাসায় কি করে ফেলবে এগুলো শিখে ফেলবে অল্প অল্প করে শিখবে বেশি বেশি করে শিখতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে বর্ণ কত প্রকার ও কি কি বর্ণ হচ্ছে দুই প্রকার একটা স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কি যেসব বর্ণ কি অন্য বর্ণের সাহায্য ছাড়া
অবশ্যই দাগাবে, যেগুলো আমি এখানে বলে দিচ্ছি দাগিয়ে নাও। সর্বনিম্ন মোট কয়টি ও কি কি? ১১টি। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণে যেসব স্বরবর্ণ কি ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। স্বরবর্ণের সাহায্য লাগে কি? আবার ব্যঞ্জনবর্ণের সাহায্য স্বরবর্ণের সাহায্য ছাড়া কি হতে পারে না? উচ্চারিত হতে পারে না। সেটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। লাগাবে নিশ্চিত করছি এবং অবশ্যই লাগাবে। ব্যঞ্জন বর্ণ লেখার সময় যেমন কিভাবে উচ্চারিত হতে পারে না, যেমন ক, আমি এখানে কি লিখলাম ক, কটা কি থাকলে কি হয় দেখো, ক আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা কাজটা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।